নমস্কার, আমি গজেন। ভূগোল সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কাছে আরেকবার উপস্থিত হয়েছি। দেখো, আগের দিন আমরা যে জায়গাটা পড়ছিলাম সেটা ছিল নদী সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো। আমি বলেছিলাম এই জায়গা থেকে কিন্তু মাধ্যমিকে প্রচুর কোশ্চেন আসে, যেহেতু এরপরে নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয়কাজ সম্পর্কিত ভিডিও চ্যানেলের মধ্যে এসে গেছে। আজ আমি যে জায়গায় যাব সেটা হলো হিমবাহ। এবার হিমবাহ সংক্রান্ত কিছু তথ্য আমরা আজকে জেনে নেব। প্রথম যেটা আমরা জানবো সেটা হলো হিমবাহ কি। গ্লেসিয়ার এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটা একটি ল্যাটিন শব্দ গ্লেসিস থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হলো বরফ। হিমবাহ শব্দটার অর্থ হলো বরফের নদী। বরফের নদী হিমবাহ কাকে বলে? ধরো, উচ্চ অক্ষাংশে বা হিমশীতল পার্বত্য অঞ্চলে সারা বছর ধরে প্রচুর পরিমাণ বরফের স্তূপ সঞ্চিত হয়। এই প্রচুর পরিমাণ বরফের স্তূপটা যখন ভূমির ঢাল বরাবর অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসবে, তখন তাকে আমরা বলবো হিমবাহ। এই হিমবাহ কিন্তু প্রতিদিনে কয়েক সেন্টিমিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে, তবে এর চলাচলটা কিন্তু অত্যন্ত ধীর হয়। যেমন দেখো, আমরা যদি বলি বিশ্বের দ্রুততম হিমবাহের নাম, তাহলে আমরা জানবো গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। এটা হলো বিশ্বের মধ্যে দ্রুততম হিমবাহ। এবার আমরা যদি বলি ভারতের মধ্যে বৃহত্তম হিমবাহের নাম কি, তাহলে তার নাম হবে সিয়াচেন। দেখো, আমরা একটু জেনে নিই হিমবাহের সৃষ্টি সম্পর্কে। হিমবাহ সৃষ্টি সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের এই তিনটে বিষয় সম্পর্কে জানতে হবে, নেভে এবং ফিল্ম, যেগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। দেখো, উচ্চ অক্ষাংশে আমরা মাঝে মধ্যেই পেঁজা তুলোর মতো তুষারপাত হতে লক্ষ্য করতে পারি বিভিন্ন সিনেমাতে। এই ধরনের রোম্যান্টিক টাইপের যে বরফগুলো পড়ে আর কি, পেঁজা তুলোর মতো দেখতে, সেগুলোকে আমরা বলি নেভে। এবার ধরো, পর্বত গাত্রে দীর্ঘদিন ধরে এই ধরনের নেবে পড়ে পড়ে সঞ্চিত হয়েছে। নেবেগুলো একে অপরের ওপর সঞ্চিত হয়ে এগুলো কি হয়, একে অপরের সাথে দৃঢ় সঙ্গবদ্ধ হয়। সঙ্গবদ্ধ হয়ে যখন ছোট ছোট কেলাস আকার ধারণ করে, তখন তাদের আমরা বলি ফিল্ম। এবার এই ফিল্মগুলো দীর্ঘদিন ধরে একটা আরেকটার ওপর যখন সঞ্চিত হয়, তখন চাপের ফলে এরা একে আরেকজনের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে আরো বৃহৎ আকার ধারণ করে, যাদের আমরা বলি হিমবাহ। হিমবাহ কিন্তু তখনই হবে যখন এটা কিন্তু পৃথিবীর অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর। আমরা এখন প্রচন্ড ইম্পর্টেন্ট একখানা জিনিস সম্পর্কে জানবো, যেটা পরীক্ষাতে বারবার পড়তে লক্ষ্য করা গেছে, সেটা হলো ক্রেভাস এবং বাকসুন্ড। একটু আমি ছবিটা লক্ষ্য করো, হিমবাহ যখন পার্বত্য উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে, পার্বত্য উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি অসম কোনো একটা ঢালের উপর দিয়ে প্রবাহিত হয়, একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় ঢালটা কেমন ছিল, এই জায়গায় ঢালটা একরকমের ছিল। এরপর যখন এখানে একটা উঁচু স্থান এলো, যখন হিমবাহটা হঠাৎ করে এখান দিয়ে প্রবাহিত হলো, তখন হিমবাহের মধ্যে একটা হিমবাহের মধ্যে বিভিন্ন স্থানে ঢালের পরিবর্তন হলো, কারণ হিমবাহটা এরম উঠে এরম ভাবে নামছে, তাহলে এক হিমবাহের মধ্যে ঢালের পরিবর্তন হচ্ছে। যখনই ঢালের পরিবর্তন হলো, তখন হিমবাহের উপরের গাত্রে একটা টান তৈরি হলো। এই টানের ফলে হিমবাহের উপরের গাত্রে কতগুলো সমান্তরাল আড়াআড়ি ফাটলের তৈরি হয়, যেগুলোকে বলে ক্রেভাস। এই ক্রেভাসগুলো হয় কি, আবার অনেক সময় একে অপরকে আড়াআড়িভাবে ছেদ করে, তখন এই জিনিসটাকে বলে আইস পিনাকেল। এই জিনিসটা মনে রাখতে হবে, আইস পিনাকেল বলে এই জিনিসটাকে। এই ক্রেভার্স গুলো কিন্তু পর্বতারোহীদের কাছে প্রচন্ড সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ ধরো, যখন এই ক্রেভার্স গুলো তৈরি হয়েছে, এগুলোর ওপরে আবার যখন অসংলগ্ন ভাবে বরফ পরে অবস্থান করে, গর্তগুলোর ওপরে বরফ আবার অসংলগ্ন ভাবে অবস্থান করে, তখন কি হয়, যে পর্বতারোহী পর্বত আরোহণ করতে উঠবে, সে কিন্তু এই গর্তগুলোকে দেখতে পায় না। দেখতে না পাওয়ার ফলে কি হবে, হঠাৎ করে যখন এর ওপর দিয়ে যাবে, তখন এর মধ্যে এই ক্রেভার্সের ফাটলের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি এই ফাটলের মধ্যে পর্বতারোহী পড়ে যায়, তাহলে কিন্তু তার প্রাণ সংশয় হওয়ার একটা প্রচন্ড সমস্যা লক্ষ্য করা যায়।
অথবা এমনও হতে পারে যে যদি পর্বতারে এই ক্রেভার্স গুলোকে বুঝতে পারবো, তখন কি হলো এই ক্রেভার্স গুলো যে এরকম ভাবে অবস্থান করছে, এই ক্রেভার্স গুলোকে টপকানোর জন্য ওদের এক ধরনের মই ব্যবহার করতে হয়, ঠিক আছে? তা এটা ব্যবহার করতে হলে পর্বতারোহীদের কি হয়, প্রচন্ড শ্রম দিতে হয় এবং অনেক সময় দিতে হয়, ফলে তাদের পর্বত আরোহণ যে অভিযানটা এটা অনেকটা দীর্ঘ হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে যে যে বছর ক্রেভার্স বা বাঘশুন্ডের পরিমাণ অনেক বেশি হয় সে বছর হয়তো পর্বতারোহণ অভিযানটাকেই বাতিল করা হয়েছে, তার ফলে যারা পর্বতারোহী আছে তাদের প্রচুর পরিমাণ মূলধনের ক্ষতি হয়, কারণ পর্বতারোহণ অভিযান করতে গেলে সেখান থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা ব্যাপক পরিমাণ মূলধন খরচার ব্যাপার আছে, সেটার ক্ষতি হতে লক্ষ্য করা যায়। ক্রেভার্সের সাথেই আমাদের আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে, যেটা সেটা হলো বাঘশুন্ড কি। আমি লেখার সময় প্রথমে লিখেছিলাম ক্রেভার্স ও বাঘশুন্ড ওই জন্যে। এবার দেখো বাঘশুন্ড জিনিসটা কি বুঝতে গেলে বুঝতে হবে, ধরো এটা পার্বত্য একটা উপত্যকা, তো এটা এই উপত্যকায় ধরে নিচ্ছি এই যে হিমবাহটা আছে এই অংশটা এটা আছে, এটা পূর্ব থেকে জমে থাকা মানে আগে থেকে জমে থাকা একখানা বরফের স্তূপ, এই অংশটা আগে থেকে জমে থাকা বরফের স্তূপ, এবং এই যে পোর্শনটা আছে এটা নতুনভাবে নেমে আসছে একটা বরফের স্তূপ। তাহলে আগে থেকে জমে থাকা বরফের স্তূপ এবং নতুন নেমে আসা বরফের স্তূপ এদের দুজনের মধ্যে একখানা সংকীর্ণ ফাটল তৈরি হয়। এই ফাটলটা এতটাই গভীর হয় যে এটা একদম কিন্তু পর্বত গাত্রকে স্পর্শ করে, এটা মনে রাখতে হবে। এই এই যে ফাটলটা একে বলে বাগশুন্ড, এটা একটা জার্মান শব্দ, খুব ইম্পর্টেন্ট একখানা লাইন যেটা পরীক্ষায় পড়ে, একদম তোমরা খাতার মধ্যে নোট করে নাও, যেটা হলো রিমাই। ফরাসি ভাষায় বাগশুন্ডকে বলা হয় তাকে রিমাই। এবার আমি ঠিক ক্রেভার্স আলোচনা করবার সময় একখানা কোশ্চেন এখানে আলোচনা করেছি যে এটা পর্বতারোহীদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক যেভাবে পর্বতারোহীদের কাছে ক্রেভার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় একইভাবে পর্বতারোহীদের কাছে কিন্তু বাঘশুন্ডাও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই পরীক্ষায় একখানা কোশ্চেন এখান থেকে পড়ে যে ক্রেভার্স ও বাঘশুন্ড কিভাবে পর্বতারোহীদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমরা সহজেই লিখে ফেলতে পারবে। বন্ধুরা আমরা ছোট করে হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতিগুলোকে শুধু একটু জেনে নেব, কারণ এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় পড়তে লক্ষ্য করা যায়। প্রথম যেটা আছে সেটা হলো উৎপাটন পদ্ধতি, খুব ভালো একটা সোজা পদ্ধতিতে আমরা মনে রাখবো, এর ইংলিশ নামটা হচ্ছে প্লাকিং। প্লাকিং কথার অর্থ হলো ওপড়ানো। আমরা অনেক সময় দেখেছি যে কোনো যেমন ধরো ভুরু, মেয়েরা যে ভুরু প্লাক করে, ভুরুগুলোকে কি করে টেনে টেনে ওপড়ানো হয়, তাই তো নাকি? ঠিক একইভাবে হিমবাহ যখন কোনো একটা স্থানের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন প্রচণ্ডভাবে এই স্থানটার ওপর চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করার ফলে এই স্থানটা কি হয় ফেটে যায়, ভেঙে যাবে, এখানে যে শিলাটা আছে সেটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর হিমবাহের এই নিম্নদেশ বা তলদেশ যেটা বলি এই স্থানেতে এখান থেকে কিছু পরিমাণ পদার্থ খুলে খুলে উপরে উপরে আটকে যাবে বা উপরে উঠে আসবে, এই ধরনের যে পদ্ধতি একে আমরা বলি প্লাগিং পদ্ধতি। আগের দিন আমরা পড়েছি অবঘর্ষ ক্ষয় কাকে বলে, অবঘর্ষ ক্ষয় হচ্ছে ধরো হিমবাহ যখন বয়ে যাচ্ছে তখন হিমবাহের মধ্যে কিছু পরিমাণ পাথর খণ্ড বোল্ডার এগুলো তো রয়েছে, এগুলো হিমবাহ যে সারফেসটার উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই সারফেসটার মানে এগুলোর সাথে আর এই সারফেসটার সংঘর্ষের ফলে এই সারফেসটাতে যখন ক্ষয় হয় তখন তাকে আমরা বলি অবঘর্ষ ক্ষয়। হিমবাহকে কেন সাধু জলের ভাণ্ডার বলে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এই ডায়াগ্রামটাকে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি পৃথিবীর সমগ্র জলভাগকে 100% ধরে নিই, তাহলে 100% জলভাগের মধ্যে নোনা জলের পরিমাণ হচ্ছে 97.5% এবং সাধু জল তার পরিমাণ হচ্ছে 2.5%। এবার এই 2.5%টাকে যদি আমরা 100% ধরে নিই মানে মোট সাধু জলটাকে যদি ধরে নিই, তাহলে এর মধ্যে আবার 69.6% যে জলটা সেটা হিমবাহ রূপে অবস্থান করছে বা হিমবাহ থেকে পাওয়া যায়, ভৌম জল রূপে অবস্থান করছে 30.1% এবং অন্যান্য আরো নদী নালা পুকুর খাল বিল ডোবা হ্রদে যে অবস্থান করছে সেটা হচ্ছে 0.3%। তাহলে ডায়াগ্রামটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধু জলের কিন্তু একটা সিংহভাগ সেটা হিমবাহ রূপে অবস্থান করছে। আমরা বলতে পারি বিশ্বের যতটা পরিমাণ সাধু জলের সঞ্চয় আছে মানে যতটা পরিমাণ সাধু জল রয়েছে, হিমবাহ থেকে আমরা যতটা পরিমাণ জল পাই তার পরিমাণ হচ্ছে 2.37 কোটি ঘনমিটার।
কোটি ঘনমিটার, যেটা কিন্তু মানে ব্যাপক পরিমাণ জল। এই এত ব্যাপক পরিমাণ স্বাদু জলের যোগান হিমবাহ থেকে আসে বলেই আমরা হিমবাহকে কিন্তু স্বাদু জলের ভাণ্ডার রূপে কল্পনা করি।